সরকারি কর্ম কমিশনের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এই সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দুপুরে সচিবালয়ে মন্ত্রী এই তথ্য জানান এ সময় তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তম থেকে বিশতম এই আটটি গ্রেডের কর্মচারীরা আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণী হিসেবেই পরিচিত সরকারি চাকরিতে এই দুই শ্রেণীর কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি